এখন থেকে নিয়ামা তোরে বের করে দিব, আমি মৃত্যুর পরেও কিন্তু তোর চোখ দিয়ে কোনো এক ফোঁটা পানি পড়বে না। কেন বাবা আমি কেমনে সহ্য করবো, আমারে কেন পাথরের মতো শক্ত হতে বলছো? মা তুই তো জানোস না রে মা, আমি তোরে কোনোদিন ফাতেমা বলে ডাকি নাই, খালি তোরে মা কইয়া ডাকি, কেন জানোস? মরার আগেও আমি তোরে মা বইলা ডাইকা গেলাম রে ফাতেমা। আমি নবী, মা বলার পিছনে একটাই কারণ, আমি জীবনে কোনোদিন মা বইলা ডাইকা তৃপ্তি মিটাইতে পারি নাই গো মা। আমার সাহাবিদের মধ্যে যার নাম আব্দুল্লাহ, আমার সামনে ওই সাহাবির বাবারে ডাক দিতে না বলি আব্দুল্লাহ বলিয়া, কোন সাহাবি যদি আমার সামনে কোন সাহাবির আব্দুল্লাহ বলে ডাক দেয়, আমি নবীর কলিজার মধ্যে বাবার কথা মনে বইলে আমি সব সাহাবির নিষেধ করছি আমার সামনে কাউকে আব্দুল্লাহ বলে ডাক দিবালা। মা আমার বাবার কথা মনে পড়িয়া যায়, আর আমার সামনে যদি কেউ মা বলে ডাক দেয় আমার মার কথা মনে পড়িয়া যায়। ও আমার উম্মাতের যুবক ভাইরা, উম্মাতে মুহাম্মাদি যুবক ভাইরা, তোমার আমার কাছে মায়ের দরদ না থাকতে পারে গো বাবা, নবীর কাছে মায়ের কত দরদ গো। এই যে কমলা আপেলের সিজন যায় গো বাবা, মার জন্য কমলা আপেল কিনে নিয়ে বাসায় যাইতা, মায়েরে কমলার সিল্কা গুলা সিলাইয়া সিলাইয়া কওয়া গুলা বাইর করিয়া মার গালে অসুস্থ অবস্থায় দিতা, টিপ্পা টিপ্পা মায়ের গালে রসটা দিতা, মা জিব্বাটা দিয়া ঠোঁটটা ভরায়া ভরায়া সার তো আর খাইত বাবা। আমার আল্লাহ বলে তোমার মা জিব্বাটা বের করে জিব্বা দিয়া চাচে নাই, তোমার জন্য জান্নাতের দরজা বরাদ্দ করে দিয়ে গেছে। ও আমার মা হারা ভাইরা, যাদের মাঝকে দুনিয়ায় নাই কেমনে মনরে সান্ত্বনা দিবা? নবী আমার মরার আগেও কি বলে পাতে পারে মা, আমি তোর মৃত্যুর পরে কেন কাঁদতে না করি জানোস? তুই যখন আমার মৃত্যুর পরে কাঁদবি, আমি মাওলার ডেকে ডেকে বলতে বাধ্য হব আমার ফাতেমার কান্না আমার সহ্য হয় না, আমি কিন্তু সহ্য করতে পারবো না গো মা, এই জন্য আমি তোরে কাঁদতে নিষেধ করলাম। ও আমার দাড়ি ফাঁকা বাজানেরা, রবিউল আউয়ালের 10 তারিখ আল্লাহ মাবুদকে বুঝাইয়া কও, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি তুমি আমাদের মাফ করবারি, দুনিয়ায় যেন আমার দ্বারা কোনো জুলুম না হয়, কোনো মানুষ কষ্ট না পায়, সবাই মিলে আমার জানাজায় আসবে। আজকে শুনলাম একজন আল্লাহর বান্দার জানাজা হবে বাবা, নামাজের পরে একজনের জানাজায় মসজিদে হবে দাদা ভাই, কবে জানো আমার জানাজার কাপড় পরাইয়া লইয়া আসে ভাই? মাইকে আওয়াজ হয়ে যাবে বাইতু সুজুদ মসজিদের সেক্রেটারি মাসুদ আজকে নাই, মাসুদের বড় ভাই আনিস হাজি নাই, মসজিদের সহসভাপতি সিনিয়র সহসভাপতি হেলেন সাহেব নাই, কেশিয়ার সাহেব আব্দুর রশিদ নাই, এমনি করে ডাক আসিয়া যাবে, এত নাম্বার ওয়ার্ডের কমিশনার নাই রে, অমুক এমপি সাহেব নাই, মন্ত্রী সাহেব নাই, চলো তার জানাজায় যাই। বাবা কাফনের কাপড়টা শরীরে লাগার আগে আমার নবী বলে, ও সাহাবিরা ইমানটা তাজা করিয়া পকেটের মধ্যে ভরিয়া কবরে যাইও, কবর প্রথম চেক পোস্টে ধরা খাইয়া গেলে আর যাবিন নাই রে। আমি আমার আপনাদের সবার দুইটা পাও ধরে বলে যাই গো বাবা, রবিউল আউয়ালের চাঁদে যারা কাঁদলেন, জশ্নে জুলুস যারা করবে বাজান, তারা তো হাসবে মিষ্টি বিতরণ করবে, আর আমরা আমার নবীর ভালোবাসা দিলাম চোখের পানি দিয়া। আল্লাহ যেই চোখের পানি দিয়া তোমার নবীরে খুশি করলাম, এই চোখ দিয়ে আমার নবীরে একবার দেইখে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আসেন তওবা করি, তওবা করার আগে
রবিউল আউয়ালের 12 তারিখ যদি নবী আসে আমার নবীর জন্য, আমার নবীর জন্য আজকে যারা কেঁদেছেন, আমার বিশ্বাস মরার আগে একটা বার হলো আমার নবীরে দেখতে পারবেন। যারা উমরায় যান, হজে যান, মক্কা মদিনা থেকে নবীরে দেখে বাংলাদেশ আইন মিয়া, কিসের সাথে হজ করি আমরা? বিশ্বনবী বলেন আমার উম্মত যখন এই আরাফার মাঠে আসবে, আমার রওজার পাশে আসবে, উম্মত বড় আশা নিয়ে আসবে, আমলের নিয়েতে ঘুমাবে, রাত্রে অন্তত আমার মক্কা মদিনায় থাকা অবস্থায় তার সাথে আমি একবার সাক্ষাৎ করব। ও যদি লাখ লাখ টাকা খরচ করে আমার দেশে আসতে পারে, আমি নবীকে আমার রওজা থেকে উঠে ওর সাথে দেখা করতে পারি না? কিন্তু ওই মন লয়ে যাইতে হইব মিয়া, ওই টাকা লয়ে যাইতে হইব, নির্ভেজাল টাকা, নির্ভেজাল আমল, তলে দেখতে পারবেন, তা না হলে আইবেন আর যাইবেন, মনে হবে কক্সবাজার গেছেন, সিঙ্গাপুর দেখেন, ঘুরায়া পড়ছেন, এমনি হইব। অতএব সঠিকভাবে নবীর ভালোবাসা নিয়ে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, আল্লাহ কবুল করেন, সুরগান আমিন। আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়ালে প্রথম জুমায় তোমার নবীর জীবনী শুনিয়া কত মানুষের অন্তরের মধ্যে কত ভালোবাসা। সাহাবীরা নবীরে দেখলো, বেঈমানা বুঝে হেল নবীর এত মায়ের গুলা মানলো, তারপর নবীর সকাল বিকাল দেখলো, উৎবা সাহেবা নবীকে এত ক্ষতি করলো, তাদের নসিব কত ভালো, সকাল বিকাল তারা নবীর বাড়ির থেকে বের হইলে দেখতে পাইতো। আমরা যারা এখনো পর্যন্ত অন্তত স্বপ্নের ভিতরে নবীর একবার দেখতে পারি নাই, তোমার নবী বলছে যারা বেশি বেশি দুরুদ পড়বে, আমি নবী তার বাড়িতে যাইয়ে দেখা দিব। জীবনে কত মানুষকে স্বপ্নে দেখলাম, কত ভ্রমণের দেশ স্বপ্নে দেখলাম, নবীর দেশটা স্বপ্নে দেখাবো। তুমি আমার নবীকে একটা বার স্বপ্নে দেখো। আল্লাহ যারা আমার সাথে হাত তুলে আমিন আমিন বলছে, এদের মধ্যে কার যেন জন্ম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই গো মানি, কার মা বাবা যেন অসুস্থ, মা বেঁচে আছে কিন্তু অসুস্থ হইয়া ঘরে পড়িয়া রইছে, বাবা বেঁচে আছে অসুস্থ হইয়া ঘরে পড়ে আছে, অসুস্থ থাক আর সুস্থ থাক, যাদের মা বেঁচে আছে তাদের মতো দামি আর কে আছে? বাসায় গেলেই মায়ের চেহারা খান দেখতে পারে, বাবার চেহারাটা দেখতে পারে, গো আমরা কিছু হতভাগা আছি, এই নসিব থেকে বঞ্চিত হয়ে গেছি। আমরা বাড়িতে যাই, গ্রামের বাড়ি যাই, বাসায় যাই, দরজাটা খুলিয়া দেয় বিবি বাচ্চা অথবা অন্য কেউ ভাই বোনেরা, মা নাই রবিউল আউয়ালের প্রথম চাঁদে প্রথম জুমায় আল্লাহ, ওই মা বাবা যাদের কবরে, কবরটা জান্নাতের বাগান বলে,
আল্লাহ কমিটির কত মানুষ অসুস্থ, বিদেশের বাড়িতে প্রবাসী ভাইরা কত অসুস্থ, লন্ডনে তোমার পাগল পাগলিরা দোয়া চায়, আমার মাদারীপুর থেকে একজন মসজিদের টাকা দিয়ে দোয়া চাইছে, ফজল ভাইয়ের স্ত্রী মসজিদের টাকা দিয়ে অসুস্থ মানুষ দোয়া চাইছে। আয় আল্লাহ, মানিকগঞ্জ থেকে দোয়া চাইলো, ধামরাই থেকে দোয়া চাইলো, গাজীপুর থেকে দোয়া চাইলো, আরো যে যেখান থেকে আমার প্রবাসী ভাইরা জুমার দিনে দোয়া চায় তাদের ভালো রাখো। আয় আল্লাহ, খাস করে এখানে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিও। নবীজি বলেছেন, মানুষের সবচেয়ে শরীরের ভিটামিন হলো দোয়া। আল্লাহ যারাই দোয়া চাইছে তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ তাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, বিশ্ব নবীকে একবার দেখার সুযোগ দান করেন। আপনার বান্দা বান্দিরা যে যেখান থেকে মসজিদ মাসে দান করছে তাদের দানগুলো কবুল করে নেন। আল্লাহ খাস করে মেহরবানি করে এই মসজিদের মুসল্লিদের মধ্যে যারাই অসুস্থ আছে, ব্যবসা বাণিজ্য খারাপ, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদের রেজেক নাই, রেজেকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া কবুলে মঞ্জুর করে নেন। আল্লাহ এখানে যারা মসজিদে দান করে কেউ 100, 200, 500, 10, 20, 50, আজকে রবিউল আউয়ালের প্রথম জুমায় যারা তাদের মনের চাহিদা অনুসারে কেউ 1,500 টাকা দান করবে, আল্লাহ প্রাণ ভরে দোয়া করে দিয়ে গেলাম তাদের বাবা মাকে আপনার বিশ্ব নবীর সাথে একবার দেখা করাই দিয়ে, আল্লাহ তাকেও স্বপ্নে একবার দেখা করাই দিয়ে। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। আল্লাহ খাস করে এই মসজিদের পেশ ইমাম সাহেব, ওনার মা অসুস্থ, ওনার আত্মীয় স্বজন অনেকে অসুস্থ, মেহরবানি করে সুস্থ করে দেন। আল্লাহ ওনার মাকে সুস্থ রেখে দেন, ভালো করে দেন, সুস্থ করে দেন। বিবি বাচ্চা আল্লাহ যারা আছে তাদের সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মা'আকুম বিরহমাতিকা।